প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ, নির্দেশনা প্রদান, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি, কোনো কিছুতে আটকানো যাচ্ছে না সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। প্রায় প্রতিটি একনেক প্রকল্পেই থাকছে দেশের বাইরে সফরের সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন প্রকল্পের নামে জনগণের টাকায় প্রমোদ ভ্রমণের আয়োজন করছেন সরকারি চাকুরেরা। কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ প্রীতির কথা স্বীকার করেছেন পরিকল্পনা মন্ত্রীও। দেখুন আরফির রহমানের প্রতিবেদন। একতলা থেকে আরেকতলা যেতে অতি গুরুত্বপূর্ণ মাধ্যম লিফট, তাই এই সরঞ্জামটি হওয়া চাই সবচেয়ে ভালো। লিফটটি কোন কারখানায় তৈরি হচ্ছে আর কিভাবে তা জানাও খুব জরুরি। আর এই অতি প্রয়োজনীয় লিফটের গুরুত্ব সবচেয়ে ভালো বুঝেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। লিফট কেনার প্রক্রিয়া ছিল আট শিক্ষক কর্মকর্তার সুইজারল্যান্ড এবং স্পেন ভ্রমণও। নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জ জিতে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর, কিন্তু ভিসা জটিলতায় যাওয়া হয়নি। তাই বলে দেশের প্রতিনিধি থাকবে না এমনটা মানতে পারেননি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। প্রতিযোগীদের ছাড়াই আটজন কর্মকর্তা ঠিকই গেছেন যুক্তরাষ্ট্র। এতগুলো বছরেও বাংলাদেশের মানুষ পুকুর খনন শিখতে পারেননি, আর তাই গত বছর রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ঠিক করল বিদেশ থেকে দক্ষতা ধার করতে হবে। বানানো হলো প্রকল্প, বিদেশ যাবেন ১৬ জন, খরচ মাত্র ১,২৮ লাখ। এতক্ষণ যা দেখলেন এগুলো সবই গণমাধ্যমে খবর হয়েছিল। ডিসেম্বরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রীও বিরক্ত হয়েছিলেন, বলেছিলেন অহেতুক বিদেশ সফর বন্ধ করতে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এমনকি বাজেটের পর অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি হয়েছে, তবু দক্ষতা আর প্রশিক্ষণের উদ্যমে মরিচা পড়তে দেননি সরকারি কর্মকর্তারা। প্রযুক্তি হস্তান্তর বা জ্ঞান হস্তান্তর বা জ্ঞানের ট্রান্সফার, এইটাও একটা স্বীকৃত বিষয় আছে। আপনারা আবদ্ধ জলাশয়ে যদি সারা জীবন বাস করেন, আপনার এক্সপোজার যেটাকে ইংরেজিতে বলা হয়, না হলে কিন্তু আপনি আবদ্ধ জলাশয়ে আরও আবদ্ধ পঙ্কিল যুক্ত হয়ে যেতে পারেন। এবছরও উন্নয়ন প্রকল্পে অতি প্রয়োজনীয় কিছু বিদেশ সফরের কথা এসেছে গণমাধ্যমে, যেমন ট্যাংরা পাবদার মতো দেশি মাছ চাষের বিদেশি প্রশিক্ষণ নিতে যাবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ১৪ জন। আবার সৌরবিদ্যুতের জন্য সারা বিশ্বেই সুপরিচিত বাংলাদেশ সেই সোলার প্যানেল নিয়েই জ্ঞান নিতে বিদেশ যাবেন ১২ কর্মকর্তা। সোলার বা মাইক্রোফাইন্যান্স, বাংলাদেশ তো পায়োনিয়ারের ভূমিকা পালন করে। আমি কয়েকটা প্রজেক্ট দেখেছি, বাউন্ডারি ওয়াল নির্মাণ প্রকল্পেও বিদেশে ভ্রমণের ব্যবস্থা আছে। এটা অলমোস্ট একটা রীতিতে পরিণত হয়ে গেছে যে প্রজেক্ট করলে বিদেশ যাওয়া যাবে। ওই জন্য প্রজেক্টের উপর, নতুন প্রজেক্টের উপর কিন্তু আগ্রহটা অনেক বেশি। এবং এটাতে আরেকটা যে সমস্যা তৈরি হয় যে আপনি একবার দক্ষতা ট্রেনিং বিদেশ সফর শেষ করে যখন চলে আসেন, তখন ওই প্রজেক্টে আর আগ্রহ থাকে না। তখন আগ্রহটা চলে যায় আরেকটা নতুন প্রজেক্টে যদি আমি যুক্ত হতে পারি, তাহলে তো আবার যাওয়া যাবে। সরকারও চাইছে সরকারি চাকুরিজীবীদের জ্ঞান অর্জনের নামে বিদেশ ভ্রমণের রাশ টানতে। অপচয় মোটেও গ্রহণযোগ্য নয়, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকবারই বলেছেন। আমি নিজে লক্ষ্য করেছি অনেক সময় একটা দল গঠন করা হয় বিদেশে যাওয়ার জন্য, চার পাঁচজন নেওয়া হয়, এর মধ্যে একজন দেখা গেল আমাদের এখানে আছে। এটার জন্য ২+২=৪ বোঝার জন্য খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না। বেশ কিছু প্রকল্পে যে অহেতুক বিদেশ ভ্রমণ রাখা হয় তার প্রমাণ মেলে জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডায় গরুর প্রজনন দেখতে যাওয়ার পরিকল্পনা বাতিলের মধ্য দিয়ে। গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।